তো তোমার সঙ্গে খুব 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 ভালো আছো, তাই ভালো আছি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমরা হ্যাপি নিউ ইয়ারে এখন যাচ্ছি পিকনিকে, তো পিকনিকে কোথায় আছি নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি সবকিছু তোমাদেরকে দেখাবো, একটাও মিস করবো না। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব 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 এনজয় করো। আর এই যে আমার ড্রেস, আমি এটা পরেছি, ওখানে গেলে পুরোটাই দেখতে পাবে। আর এখানে দিদাদের বাড়িতে এলাম, দিদাদের এখানে দিদারা সব কিছু গুছিয়ে নিচ্ছে, জিনিসপত্র মামা টামা সবাই একটু হেল্প করে দিচ্ছে, মামি চলে এসছে। তো আমরা একটু পরেই বেরোবো, তো সব গুছিয়ে টুছিয়ে নিক, ততক্ষণে আর আমরা একটু ঘুরে বেড়াই। বসে তো আমরা গাড়িতে বসে গেছি, আর এখন আমরা পিকনিক স্পটের দিকে রওনা দিয়েছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। যারা বলবে তারা ওই গাড়িতে বসে আছে। আর আমরা এখানে পৌঁছে গেছি, আর এখানে এসে এখন জায়গাগুলো চারপাশটা দেখে নিচ্ছি, নিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, নিয়ে দিয়ে তারপরে এখানে সব কিছু মানে বসে থাকার জন্য যা যা নিয়েছি সব পেতে টেতে নিয়ে তারপরে আঁকা টাকা সব কিছু বানানো হবে। তো চলো সব ঠিকঠাক করে নিই। আর দেখো মা মামি বৌদিরা এখানে সবাই সবজি কাটতে বসে গেছে, তো রান্না তাড়াতাড়ি শুরু করে দিতে। আর আমরা এমনিতেও একটু লেট করে চলে এসেছি, তো এখানে এখন সবজি টবজি সব কাটা হচ্ছে, দিদা ওদিকটায় আখা বানাচ্ছে, ওটা বানানো হয়ে গেলে তারপর একটু চা বিস্কিট সব কিছু খাওয়া হবে। আর আমরা একটু যাবো এখন রাস্তার দিকে, তো চলো একটু ফটো শটো তোলা নেওয়া যাক। দেখো এখানে একটা লোক এতগুলো কত ছাগল নিয়ে যাচ্ছে, আর সবাই দিয়ে ফটো শটো তুলছে, অনেক ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে। আর এদিকে চা হয়ে গেছে, মা সবাইকে ডাকছে, তো এই দেখো চাটা হয়ে গেছে, তো মা সবাইকে ডাকছে, আর এখন সবাইকে চা দেবে। তারপর আমরা চাটা খেয়ে একটু বেরোবো, মানে একটু রাস্তার ওই দিকটাতে যাবো হাঁটতে হাঁটতে। তো চলো যাওয়া যাক। আর মামি এখানে হাসছে আর রসুন খোসা ছাড়াচ্ছে। দেখো আশপাশটায় সরষে ফুল পুরো ভরে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু এই দিকটা রাস্তাটা ব্লক, যাওয়া যাবে না ওই পাশটাতে, আর গেলেও জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, তো সেই জন্য যাবো না, দূর থেকেই দেখছি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরে, তো ব্রিজের ওপর থেকেই তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, আশপাশটা দেখতে খুবই সুন্দর। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা যাবো একটু বর্ডারের দিকে, মানে আমরা সবাই এখন যাবো, আমার বোন টোন আমরা সবাই মিলে এখন একটু যাবো, আর খাওয়া দাওয়া হলে সবাই মিলে আর একবার যাবো। তো চলো যাওয়া যাক বর্ডারের দিকে, একটু ঘুরে আসা যাক। পড়েছি বরের দিকে, আর এখানে প্রচণ্ড রৌদ্র, কারণ মাঠের দিকে তো একটু রৌদ্র থাকে, তো সেই জন্য আমরা চারজন মিলে একটা রোনা ভাগ করে করে মাথায় দিয়েছি। তো আমরা পৌঁছে গেছি, আর এটা এখানকার প্রাইমারি স্কুল, দেখতেই পাচ্ছ এটা প্রায় বর্ডারের কাছে। আর বর্ডারের এখানে তেঁতুলের গাছে বড় বড় দুটো গাছ আছে, আর এটা হলো একজন যোদ্ধার স্মৃতি ইয়ে বানিয়েছে, তো এখানে সবার নাম টাম লেখা টেখা আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, স্পষ্ট না, মানে অনেক দিনকার হয়তো বা সেই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু আবছা আবছা বোঝা যাচ্ছে। তো আমরা যাবো একটু ওই পাশটাতে। আর এখানে একটা কালী মন্দির, একটা শিব মন্দিরও আছে, কালী মন্দিরটা সামনেই আর শিব মন্দিরটা একটু একটু ভেতর দিকে। তো চলো কালী মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। Thank you.
বর্ডারের কালী মন্দির। তো আমরা এখানে একটু প্রণাম টণাম করলাম, করা হয়ে গেছে। আর একটা শিব মন্দিরও আছে, কিন্তু ওটা ক্যাম্পের ভেতরে, তো সেখানে তো যেতে পারবো না। আর এই আর পাশে একটা ফরেস্টের মতো আছে, মানে অনেক গাছপালা লাগানো আছে একটা মাঠের মধ্যে, জায়গাটা দেখতে খুবই সুন্দর। তো আমরা এখানে একটু ফটো উঠাবো, উঠে তারপরে আমরা যেখানে পিকনিক খাচ্ছি সেখানে ফেরত যাব। গিয়ে ওখানে তো মানে খাওয়া দাওয়া হচ্ছে, সেটা খাওয়া দাওয়া করব। তো যা যা ফটো তুলবো নিশ্চয়ই তোমাদেরকে দেবো, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমরা যাব। আর এই দেখো কি বড় বড় এই দুটো গাছ, দেখতে খুবই সুন্দর, জায়গাটাও খুবই সুন্দর, আর বর্ডারের কাছে দেখতে খুবই ভালো লাগে, কারণ ও পাশে বাংলাদেশ, এর পাশে ইন্ডিয়া। শুধু একটা তার কাটার বেড়ার, মানে শুধু একটা তার কাটার যে বর্ডারটা আছে সেটারই ফারাক, তাছাড়া আর কিছুই না। আর আমরা এখন যাচ্ছি পিকনিকের ওইদিকে, তো গিয়ে ওখানে খাওয়া দাবে। দাদু এখন ওইদিকে একটু যাচ্ছে, বলো তোরা যা ওখানে, আমি একটু ঘুরে আসছি। তো আমরা চলে এসেছি, এখানে প্রায় রান্নাবাড়ি হয়ে গেছে, তারপরে একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে। আর আমরাও চলে এসেছি, আর একটু নাচ গানও হবে, পিকনিক হবে। আর নাচ গান হবে না সেটা তো হতেই পারে না, তো চলো দেখো সবাই কীভাবে নাচ গান করছে। तेरे बिना जिन्न मो यार ना मिले ते मर जाना, जे मैनू प्यार ना मिले ते मर जाना। वाह वाह नाचे ना गो। তো রান্নাবাড়ি হয়ে গেছে, আর এখানে আর সবার বসার জায়গাও করা হয়ে গেছে, আর মামা সবাইকে খেতে দেবে। আর দিদারা এখানে সব বোতলে বোতলে জল টল ভরে দিয়েছে, কারণ দিদা নিরামিষ খাবে, কালকে দিদার একাদশী, সেজন্য দিদা আমাদের সাথে খাবে না, দূরে বসে খাবে। আর মা তো চিকেন খায় না, তো মা আর বৌদির জন্য ডিম নিয়ে আসা হয়েছিল, তোরা ডিম খাবে আর আমরা সবাই চিকেন খাবো। তো সবাই দেখো এখানে বসে পড়েছে, আর আমরাও বসার প্রস্তুতি নিচ্ছি, আর মামা সবাইকে প্লেট মানে প্লেট দিচ্ছে, পাতা পাতা দিচ্ছে। তো দাদু বসে পড়লো, এখন আমরা বসবো। তো কি কি রান্না হয়েছে তো তোমরা সেটা দেখতেই পাবে, তো খাওয়া দাওয়া শুরু করে দিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে রান্না হয়েছে ভাত, বাঁধাকপির ঘণ্ট, সব সবজি টবজি দিয়ে। আর দিদা ওইদিকে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিচ্ছে, তো বেগুন ভাজা হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আর মামা সার্ভ করছে চিকেন। তো এই যে দেখো চিকেন রান্না করেছে, খেতে খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে, রান্না খুবই ভালো হয়েছে, আর মামা সার্ভ করতে খুব ভালো পারে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে সবাই আমরা বসে আছি, মানে মা বসে আছে, সবাই বসে আছে, দিদারা ওইদিকে সব পরিষা টরিষা করছে, আরও কিছু জনের মানে সববার খাওয়া হয়নি, বাইলটাইল ওরা সবাই খাচ্ছে, মামা দেখো কোথায় বসে বসে খাচ্ছে। তো চলো মামার কাছে যাওয়া যাক, মামাকে একটু দেখিয়ে দিই। তো দেখো মামা কোথায় খাচ্ছে, মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর এটা বলে মামার টেবিল, তো দেখো মামার টেবিলে নিয়ে খাচ্ছে। মা বলছে আমাকে দেখাস না, আমাকে দেখতে ভালো লাগছে না। এটা মামার টেবিল, মামা নিচে বসতে পারছে না, তো সেই জন্য টেবিল নিচে বসে আর সবার খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য মা বলছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবো, কারণ যাই সার্ভ করে তার সবার লাস্টে খেতে হয়। দেখো ওয়াও নাইস। তো চলো মামা খেয়ে নিক, আর মামাকে ডিস্টার্ব করবো না, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর দিদা এখানে বাসনগুলো সব পরিষ্কার করে নিয়েছে, কারণ কালী বাসন নিয়ে তো আর যাওয়া যাবে না, নাহলে জামা কাপড় নোংরা হবে, তো সেই জন্য এখানে বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। আর আখাতে উনুনে রান্না করতে গেলে একটু মাটি লাগিয়ে নিলে কড়াইতে, আর কালীগুলো সেভাবে লাগে না, তো ওটা সহজেই ওঠানো যায়, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করা হয়ে গেলে সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা যাব বর্ডারে ঘুরতে, তো চলো যাওয়া যাক। তো এখানে সব কিছু বিখরা বিখরা সা হ্যাঁ, তো আমি হাম সব কিছু ক্লিন ব্লিন করে, ক্লিন ব্লিন করকে সব কিছু প্যাক করকে হাম যায়েঙ্গে বর্ডার ঘুমনে কে লিয়ে, তো চলো যেতে হ্যাঁ। আর ইহা পে মামা রেডি হো রহে হ্যায়, ক্যোঁকি ও সব কিছু উতর কে রখে, শেপ রখে সব কাম কর রহে থে, তো ইহা পে সারা কাম হো গিয়া, আভি দাদি যা রহে হ্যায় ওহাঁ পে
पाउंड में एक बटल गिर गया था तो उठाने के लिए जा रहे, और यहाँ पे हम निकले हैं बॉर्डर के लिए। तो चलो जाते हैं धीरे धीरे करके, और नहीं तो थोड़ी देर बाद जाएंगे तो और अंदर जाने नहीं देगा और ज़्यादा दूर तक जाने नहीं देगा, सामने से देख के ही आना पड़ेगा। तो थोड़ा जल्दी पैर चला के जाना पड़ेगा। और यहाँ पे सब कोई सेल्फी वेल्फी ले रहा है, इधर मामी बोल रहे हैं कि मैंने एक भी सेल्फी नहीं लिया, तो जाते वक्त थोड़ा थोड़ा सेल्फी ले लेंगे। और यहाँ पे देखो सब कोई प्रणाम कर रहे हैं, मतलब खाना ख़त्म सब प्रणाम शुरू हो गया, तो सब प्रणाम करके निकल रहे। तो चलो जाते हैं। आज बहुत ही ज़्यादा फ़न किया, बहुत ही इन्जॉय किया, बहुत अच्छा लग रहा है, पूरा दिन बहुत ही अच्छा गया। पहली बार से इस बार ज़्यादा, थोड़ा ज़्यादा ही अच्छा गया। तो हम लोग जा रहे हैं जल्द जल्द करके, तो चले जाते हैं। और यहाँ का रोड भी बहुत अच्छा है और आसपास देखने के लिए भी अच्छा लग रहा है। और कैंप तो तब आप लोगों को दिखाया ही अच्छा ही है। तो हम लोग पहुँच गए, थोड़ा और जाना पड़ेगा। तो चलो, तो यहाँ पे पहुँच गए, देखो यही मेन गेट है, मेन गेट थोड़ा दूर में है, तो इस रास्ते से भी हम घर जा सकते हैं, लेकिन ये थोड़ा दूर होगा और ये थोड़ा पास होगा, तो हम जिस रास्ते से आए उस रास्ते से जाएंगे। तो वहाँ पे एक बीएचए खड़ा है, तो वो उधर जाने नहीं देगा, बोल रहे कि आप लोग जाओ, लेट हो, टाइम हो गया मतलब वापस जाने का, अभी नहीं देख सकते, नहीं जा सकते, तो यही बोल रहे। तो ठीक है, हम यहाँ से देख के थोड़ा फ़ोटो वोटो लेके चले जाएंगे, और जितना सारा फ़ोटो लिया सब कुछ आप लोगों को दिखाएंगे। और देखो मामा यहाँ पे सबको हाय बोल रहे हैं और दिखा रहे हैं कि उधर बांग्लादेश है, यहाँ पे इंडिया है। तो चलो जाते हैं। और मम्मी उधर से घूम के आ रहे हैं, क्योंकि मम्मी मामा के बाइक में आए थे, तो मम्मी के पैर में थोड़ा दर्द होगा चल के आने के लिए, तो मामा के बाइक पे मामी आए थे, मम्मा आए थे, मतलब मेरी माँ आए थे, तो इसलिए मम्मी जल्दी पहुँच गए यहाँ पे। तो सूरज देखने से ही, मतलब इवनिंग के टाइम में सूरज देखने से लगते हैं, गाना याद आते हैं, सूरज हुआ मद्धन, उस टाइप का। तो हम यहाँ पे आके खड़े हैं गाड़ी के लिए, गाड़ी वालों को फ़ोन किया, वो लोग आ रहे हैं लेने के लिए। तो फ़ोन किया, वो लोग जितना देर तक आ रहे हैं तब तक हम लोग यहाँ पे घूमते हैं फिरते हैं। तो चलो जाने का वक्त हो गया, तो निकालते हैं यहाँ से। तो हम लोग आ गए गाड़ी में उठ के, तो निकल गए गाड़ी, तो हम लोग जा रहे हैं। तो आज का हैप्पी न्यू ईयर का पार्टी बहुत ही अच्छा रहा और बहुत ही हम लोगों ने फ़न किया, तो बहुत ही अच्छा लगा। तो अभी घर जाने का टाइम आ गया, तो चलो सबको टाटा बाय बाय, अच्छा सब इन्जॉय करना, अच्छे रहना, सेफ रहना। तो नया साल सबको मुबारक हो, तो सबको टाटा बाय बाय। और आज का वीडियो यहाँ पे खत्म।